বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু ফর্টি টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কেটি পিপি হাই স্কুল এইচ এস পেজ নাম্বার টু ফর্টি টু টাইম আছে তিরিশ মিনিটস ফুলমার্কস পনেরো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে জেন ইওলিন রচিত দ্য উইন্ড ক্যাপ নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিচে একটি কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ এর জন্য আছে দু নাম্বার। উইন্ড ক্যাপের সাথে কোন শর্তটি যুক্ত ছিল আনসার দেখে নাও ওয়ান কন্ডিশন প্রিভেলড একটি শর্ত বিদ্যমান ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ বোথ গুড সরি ব্যাড অ্যান্ড গুড এবং সেই শর্তটা একদিকে যেমন খারাপ অন্যদিকে ভালো ছিল ইট ওয়াজ ব্যাড এটা ছিল খারাপ বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন কারণ জন তার টুপিটা খুলতে পারতো না নাবিকদের সামনে নট অ্যাট বেড টাইম আবার শোবার সময়তেই খুলতে পারতো না তাই সে সবসময় পড়ে থাকতে হতো এবং তার কাছে এটা বিরক্তির ব্যাপার ছিল অ্যান্ড ইট ওয়াজ গুড এবং এটা ছিল ভালো বিকজ কারণ নাইদার কুড বি লুজ দ্য ক্যাপ নট কুড ইট বি স্টোলেন ফ্রম হিম আর ভালো কেন ছিল কারণ সেটা হারানোর কোনো ভয় থাকে না এবং চুরি হওয়ার কোনো ভয় থাকে না এরপরে আছে বিয়ের দাগ ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হুইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব টেক্সট হাফ ইন্টু টু ইকাল টু ওয়ান বন্ধুরা টেক্স থেকে দুটো শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে হাফ করে এক নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান চিলড্রেন লাভ টু রিড ফেয়ারিটেল শিশুরা রূপকথার পড় গল্প পড়তে ভালোবাসে নাম্বার টু ইউজ ক্যাপ টু গেট প্রোটেকশান ফ্রম দ্য সান সূর্য থেকে সুরক্ষা পেতে টুপি ব্যবহার করো এরপর আছে দুধ দাগের পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্ড লং ফেলো রচিত অ্যান্ড এপ্রিল ডে নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দ্যাক আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচের কোশ্চেনগুলি আনসার দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট অফ দ্য অ্যাবাব এক্সট্র্যাক্ট লাইন ওপরের কবিতা এবং কবির নামকে লিখতে বলেছে দুটো আছে কোয়েশ্চেন তাই হাফ হাফ করে এক নাম্বার আনসারটা দেখে দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট অফ দ্য অ্যাবাব এক্সট্র্যাক্ট লাইন ইজ সরি ইজ লং ফেলো রেসপেক্টিভলি কবিতার নাম অ্যান এপ্রিল ডে এবং কবির নাম হেনরি ওয়ার্ডস লং ফেল যথাক্রমে নাম্বার টু ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাব টেক্সট হুইচ মিনস প্রেডিক্ট এক নম্বর টেক্সট থেকে একটা শব্দ খুঁজতে পড়েছে যার মিনিংটা হবে প্রেডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা তার মানে কি ফোরটেল ফোরটেল মানে হচ্ছে ভবিষ্যৎ করা দ্য ওয়ার্ড ইজ ফোরটেল মিনস প্রেডিক্ট ফোরটেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা প্রেডিক্ট বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দ্যাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন বন্ধুর আর্টিকেল শূন্যস্থান সংস্থানপন করতে চারটে আছে হাফ করে দু নম্বর পড়ছি দেখে নাও দ্য মান্থ অফ রেন্স দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে হি লুকড আপ ওয়ান্স আগেন অ্যাট দ্য স্কাইজ বৃষ্টির মাস চলে গেছে সে আবার আকাশের দিকে তাকালো এরপর আছে বিয়ের দ্যাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি এ টু থ্রি তিনটে গ্রামার আছে এক নম্বর করে তিন নাম্বার নাম্বার ওয়ান হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল এখানে করতে দিচ্ছে মেক অ্যান্টোনিম বাই ইউজিং প্রেফিক্স প্রেফিক্স যোগ করে অ্যান্টোনিম করতে দিচ্ছে তার হাতের লেখা সুপাঠ্য মানে কি অপাঠ্য হবে মানে অস্পষ্ট হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল শুধু লেজিবলের সঙ্গে আয়েলটা প্রথমে যোগ হয়েছে আয়েলটা প্রথমে যোগ হয়েছে তাই নাম হচ্ছে প্রেফিক্স মানে ইলিজিবল মানে অস্পষ্ট নাম্বার টু অ্যালেকজান্ডার ইনভেটেড ইন্ডিয়া ইন থ্রি টু সেভেন বি সি হিস্ট্রি সেজ দিস জয়েন ইন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে দিয়েছে মানে হলো আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিল ইতিহাস এটি পড়ে এটা নাউন ক্লজে হবে কারণ দিস এ সমস্ত কিছু দিশ থাকলে নাউন কলেজ হয় হিস্ট্রি সেজ দ্যাট অ্যালেকজেন্ডার ইনভেডেড ইন্ডিয়া ইন থ্রি টোয়েন্টি সেভেন বি সি নাম্বার থ্রি হি ইজ ভেরি অনেস্ট হি ক্যান নট টেক এ ব্রাইড ইনফিনিটির দ্বারা জয়েন করতে দিয়েছে মানে হলো তিনি খুব সৎ তিনি ঘুষ নিতে পারবেন না তো এখানে ইনফিনিটিভ মানে কি টু টু বসবে ইনফিনিটিভ মানে টু ইনফিনিটিভ মানে হচ্ছে টু টি ও টু কিন্তু এখানে দেখো দুটো সেন্টেন্স আছে তাহলে তুমি হ্যাঁ এখানে টু টু ছাড়া আর কিছু বসবে না টু টুই বসবে তাহলে হবে আনসারটা হি ইজ টু অনেস্ট টু টেক এ ব্রাইট সে ঘুষ নিতে খুব সৎ ওকে মানে সে ঘুষ নিতে পারে না এরকম জিনিসটা আর কি বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম